করোনায় রাজধানীর হাসপাতালগুলোর সার্বিক চিত্র জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে আছেন সহকর্মী জুবায়ের সানি। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সানি, করোনার নমুনা পরীক্ষা করতে আসা মানুষদের ভিড় কেমন দেখছেন? সেই সঙ্গে আরও জানাবেন যে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে। হাবিবা, এখন আমি আছি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে করোনার যে নমুনা সংগ্রহ করা হয় সেই জায়গাটিতে। এবং যদি আমি একটু দেখাতে চাই যে অনেক মানুষই এসে ভিড় করেছেন, এবং এখানে কিন্তু আমরা একটি তথ্য যেটি জানি যে প্রতিদিন প্রায় 500-র অধিক মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছিল, এবং কিন্তু এখন একটি নিয়ম করা হয়েছে যেখানে অনলাইনের মাধ্যমে আগে নিবন্ধন করে আসতে হচ্ছে, সেক্ষেত্রে এই সংখ্যাটিতে কিন্তু এখন কমে আসছে প্রায় 400-তে। এবং বিভিন্ন গণমাধ্যমে কয়েকদিন ধরে একটি সংবাদ প্রচারিত হচ্ছিল, এবং সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে করোনা যে কিট যেটি রয়েছে সেটির সংকট রয়েছে, এবং সেই সংকটের কারণে নোয়াখালী বরিশাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা সেটি বন্ধ রয়েছে। কিন্তু ঢাকা এই বঙ্গবন্ধু মেডিকেল আমরা কিন্তু সেই চিত্রটি এখনও পাইনি, কিন্তু তারপরে এই বিষয়টি নিয়ে আসলে একটি লুকোচুরি রয়েছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং তাদের মধ্যেও এই বিষয়টি নিয়ে কিছুটা লুকোচুরি রয়েছে। কিন্তু অনেক মানুষই কিন্তু এখানে এসে ভিড় করছেন, এবং আগে যে বিষয়টি ছিল, গেল কিছুদিন আগে আমরা যে বিষয়টি দেখেছি, এখানে যে লাইনটি থাকে সেটি কিন্তু হোটেল শেরাটন, যেটি সাবেক শেরাটন এখন ইন্টারকন্টিনেন্টাল, সেটি কিন্তু পার হয়ে যেত। কিন্তু এখন এই অনলাইন নিবন্ধনের মাধ্যমে যখন নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হচ্ছে, সেখানে কিন্তু এই ভিড়টি কিছুটা কমে এসেছে, এবং যারা সাদা যারা নমুনা দিতে এসেছেন তাদেরকে কিন্তু ভিতরেই আসলে বসতে দেওয়া হচ্ছে। কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে চটি আসলে মনে হচ্ছে যে কিছুটা সংকুচিত হয়ে এসেছে, কারণ এখানে অনেকের মধ্যে আসলে সেই সচেতনতার অভাবটি রয়েছে, এবং সে কারণে কিন্তু তারা অনেকটা গা ঘেঁষে দাঁড়াচ্ছেন, এবং সেটি কিন্তু আসলে অধিক ঝুঁকিপূর্ণ। কারণ এখানে যারা রয়েছেন এদের মধ্যে অনেকেই COVID-19 আক্রান্ত, আবার অনেকেই আক্রান্ত নন। তারা যখন একাকার একসাথে হয়ে যাচ্ছে তখন কিন্তু আসলে ঝুঁকির যে পরিমাণটি সেটি কিছুটা হলেও বাড়ছে। আমরা একটু দেখাতে চাই যে অনেক মানুষই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে, এবং দিন যত গড়াবে সেটি কিন্তু আরও বাড়বে। এবং যেটি বলা হচ্ছে হাসপাতালের কর্তৃপক্ষদের পক্ষ থেকে যে প্রতিদিন এখন প্রায় 400 মানুষের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হচ্ছে এখানে, এবং সেই সঙ্গে কিছু জরুরি যে প্রয়োজন রয়েছে এমার্জেন্সি যে রুগী তাদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আর অনলাইন নিবন্ধনটি লাগছে না। এবং আমি যদি একটু সারা দেশের পরিস্থিতি বলে যে করোনার যে কিট যেটি রয়েছে সেটির কিন্তু সংকট আছে, কিন্তু সেটি আসলে এখন পর্যন্ত কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি, কিন্তু গণমাধ্যমের বিভিন্ন সূত্র থেকে কিন্তু আমরা সেই তথ্যটি পাচ্ছি। হাবিবা, ধন্যবাদ আপনাকে সানি। এতক্ষণ বিএসএমএমইউ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জুবায়ের সানি।